সাংঘবের গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নবনীতা দেবসেনের লেখা একটি গল্প আবার এসেছে আসার আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প আবার এসেছে আসার একই কাণ্ড এ যে একেবারে থার্ড ক্লাস ওয়েটিং রুম বানিয়ে ফেলেছি সমন দারুণ বৈঠকখানাটা ঘরে ঢুকতে ঢুকতে দাদামণি থমকে দাঁড়ান এই দৃষ্টিটাকেই রবীন্দ্রনাথ বোধহয় বলেছেন নিমেষ হত নিঃশ্বাস বন্ধ করে চোখ বুলোতে থাকেন ঘরময় দৃষ্টিটা যেন পুলিশের সার্জেন্টের হাতের টর্চলাইটের মতো থেকে প্রত্যেকটা জিনিস চেঁচে পুঁচে স্পর্শ করে যায় আর লজ্জায় আমার মাথা থেকে পা পর্যন্ত সংস্কৃত অবশ্য বলে পা থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে উঠতে থাকে দাদামণির নজর ফলো করে আমিও ঘরটা নতুন চোখে দেখছি ঝকঝকে ইতালীয় মার্বেল মেঝে কালো মার্বেল আর মাদার পাল বসিয়ে বর্ডার দেওয়া সেই মেঝের উপরে থাকার কথা সোফা কৌচ কার্পেটের সাধারণত এই ঘরে তারাই থাকে কিন্তু এখন কে আছে এক এক গাদা লেপ্ত শোক বেড কভারে পুটলি বাঁধা পুটলির ফাঁক দিয়ে ময়লা মশারি উপচে পড়ছে বাইরে দুই তিনটি বিশাল পুটলিতে বহু বাতিল করে রাখা জামা কাপড় মাদার টেইজা রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের জন্য রাখা সেক্রেটারি টেবিলটা খুলে ফেলে হাত নাড়া ড্রয়ারগুলো পাশাপাশি দাঁড় করানো তার উপরে কিছু তাকে এক কুশন আর ছ সাতটা বক্স ফাইল টেবিলের মাথাটা বইয়ের তাকের উপর দিয়ে হেলানো তার উপর একটা শার্ট ঝুলছে শার্টের ওপর বিড়ালটা ঘুমোচ্ছে আরামি তিন মেঝে একটা বিরাট বারকসের উপরে কয়েকটা তেল রঙের টিন তারপিন তেলে ভেজানো বুরুশ বোতল শিরিষ কাগজ পুটিংয়ের তাল চার চতুর্দিকে সাত আটটা প্লাস্টিকের শপিং ব্যাগে ভরা দরকারি কাগজপত্র খেলনাপাতি জিনিসপত্র ফটো চিঠিপত্র পাঁচ এক ধামা শিশি বোতল সবই অবশ্য খালি ছয় এক ধামা সাদা গম সাত একটা বিশ লিটারের বয়ামে কেরোসিন আট ঘরের মাঝখানে একখানা গদি তাতে খাতা বই কলম চাবি চশমা নয় যে খাটের গদি সেই খাটটির কাঠের অংশগুলো খুলে উল্টো দিকে দেওয়ালে হেলানো তা থেকে ভিজে তোয়ালে ঝুলছে দশ মেঝের উপরে হারমোনিয়ামের বাক্স তার উপরে টিভি তার উপরে একটি কাচের বাটির মধ্যে দুটি ভাজা বেলফুলের গোড়ে মালা সুরভি ছড়াচ্ছে এগারো একটি কার্পেটের উপরে রানীর মতো সগৌরবে অচল টেলিফোন আর তার পদতলে মোসাহেবের মতো ভুটানির সার পুতুল বসে আছে কার্পেটটা আবার উল্টো পাতা বারো বইয়ের তাক কিছু খালি করা হয়েছে মেঝে বইয়ের স্তূপ তার উপরে ইতস্তত জামিনী রায় গোপাল ঘোষ সুনীল মাধব সেন দেবীপ্রসাদের শুয়ে আছে অজস্র রেকর্ড দ্বারা পরিবৃত্ত হয় তেরো দুটি বিরাট স্টিরিও স্পিকার মেঝের উপরে পাশাপাশি রাখা তার উপরে কিছু শূন্য চায়ের কাপ ও জলের বোতল এক অযত্নে পড়ে আছে তার রেকর্ড চেঞ্জারটা তার উপরে দুটি আম এক প্লেট ঝুড়ি ভাজা ছি 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 দাদামণি ক্ষোভ দুঃখ বাক্রুদ্ধ হয়ে পড়েন করেছিস কি এই যে বন্যার তোদের শিবির হাতের ছাতাটা দিয়ে মেঝের কোনাটা দেখালেন যেমন ডেমনস্ট্রেটররা দেখায় ছড়ি দে এসব কি ঘর দু ঝাঁটপাট দেওয়ার পাটকে তুলে দিয়েছিস খুকু ঘর ভর্তি কুতুলের নোমে সাদা সাদা বল উঠছে যত্র তত্র চুনবালি দেওয়াল ও ছাদ থেকে খসে পড়া ঝোলের টুকরো ইতিউতি উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো পাখার বাতাসে ডানা মেলে ইস চোখে না দেখলে বিশ্বাস হতো না যে এই ঘরটার এইরকম মূর্তি করা যায় লজ্জায় মাথা ঝুলিয়ে বসে আছি না তুই আর ভদ্রলোক হলি না খুকু সংসারে জীব আর হলি না দেখেছিলেই খবরের কাগজে বেগম অফ আউধের ছবি কেমন গুছিয়ে রানীর মতোই সংসার করছে নিউ দিল্লির প্ল্যাটফর্মে বেয়ারা বাবুরচি ছেলে মেয়ে ছটা শিকারী কুকুর ফুলের টপ পার্সিয়ান কার্পেট চাইনিজ ভাস সব সমেত যে রানী হয় সে প্ল্যাটফর্মকেও প্রাসাদ তুল্য করে নিতে জানে আর যে স্বভাব ভিকিরি সে প্রাসাদকেও প্ল্যাটফর্ম বানিয়ে ফেলে ছি প্রথমে দাদামণি লেকচারটি হজম করি তারপর ঝাঁঝিয়ে উঠি দেখতে পাচ্ছে না বাড়িতে মিস্ত্রি লেগেছে ঘরে সোফা কৌচ সবার ঘর ভাড়া ঘর স্টাডি সব ঘরের জিনিস এই ঘরে জড়ো করা সব কিছু মেঝেতে নামানো খাট টেবিল সবই খোলা সব কিছু পুটলি বাধা এমনইভাবে বুঝে আমি সবসময় থাকি এই একটি ঘরে নেয়নি বাকি সবগুলো ঘরে যে মিস্ত্রিরা নিয়ে নিয়েছে গুছিয়ে রাখবোই বা কী করে রেখেই বা কী হবে আবার তো তুলতে হবে যথাস্থানে এটা তো টেম্পোরারি নিয়ে নিয়েছে নেবে কেন কেন নেবে তুমি দেবে তবে তো নেবে তুমি দিলে কেন ওরা সব ঘরে কাজ শুরু করে দিলে একসঙ্গে বলি একসঙ্গে সব ঘরে মিস্ত্রি লাগানোর কথা কে কবে শুনেছে তুই দিয়েছিস কেন ঢুকে একখানা ঘর করবে সব শেষ করে সাজিয়ে দেবে তারপর আরেকখানা ঘর এ আবার কেমন ধরা কাজের ছিঁড়ি আমি কী করবো রহমানকে কন্ট্রাক্ট দিয়েছি সে যেমনভাবে করবে তেমনভাবে হচ্ছে তো সে একসঙ্গে দু তিনটে ঘর করছে আমরা আর সাজিয়ে তুলতে পারছি না একে একে সবই এই বড় ঘরে এসে জমছে ভাড়ার ঘর শোয়ার ঘর স্টাডি রুম সবই বে হয়ে আছে যে শোয়ার ঘর সব কটাই কাজ হচ্ছে কাজ হয়ে গিয়েছে কিন্তু সব আলো পাখা নষ্ট হয়ে গিয়েছে তো ওই ঘরগুলোতে শোয়া যাচ্ছে না ঘরের আলো পাখা ঠিক আছে আলো পাখা নষ্ট হয়ে গিয়েছে কেন গেল তা বলতে পারি না হয়েছে এটুকু জানি রহমান বলেছে ব্রাশের টানে অমন হয়ে থাকে মোটেই হয়ে থাকে না তোমাকেও পেয়েছে কাঁধা তোদের ইলেকট্রিক মিস্ত্রি নেই এনেছিলাম সে বলল ঘরাঞ্চি ছাড়া পাখা সারবে না ঘর ওর কাছে নেই অন্যত্র কাজ হচ্ছে সেখানে আছে ঘর আর কোনো মিস্ত্রি নেই পারায় না আর অন্যরা মইওয়ালা পার্টি মইতে হবে না তা শুধছিস কোথায় ঘরেই খাট তো খোলা এই মেঝের গদিতে তো একজন মাত্র বড় দুজন ওই ফোল্ডিং খাটে আরেকজন আর মাদুরের ওপর পিলো পেতে আরেকজন ওই কর্নারে ভাগ্যিস ঘরটা বড় ছিল এই ঝুল কালি চুনবালি এর মধ্যে শুচ্ছিস কি করে মাটিতে ঝাঁটপাট বন্ধ কেন ঝ্যাঁটা নেই তোদের আহ ঝ্যাঁটা থাকবে না কেন ঝি নেই কাজ ছেড়ে দিয়েছে দেবে না ঘর দরের যে ছিঁড়ি ও তো পাগল হয়ে যাবে সে বলেছে মিস্ত্রি না বেরোলে সে আর ঢুকবে না তাই নিয়মিত সাফাই হচ্ছে না ওই মজুরদেরই দুটো করে টাকা দিয়ে ঘর দর নিচ্ছি কী রোজা করছে বললে সব দিন ওরা বেশি খাটতে চায় না কাল মোছে নি কাল আগে আগে চলে গিয়েছে আজ কি ঈদ কি না আজ ওরা ছুটি করেছে আজ ঈদ আজ ঈদ রথ কোথাও না কোথাও কেলেঙ্কারি হবেই মনে হচ্ছে দু চারটে ভালো রকম হাঙ্গামা স্টোরি আজ না হলেই নয় ঘরে সুদূর কোণে একমাত্র চেয়ারটি দখল করে বসে কাগজ পরতে পড়তে দীপু এতক্ষণে পরিতৃপ্ত সুরে কথাটা বলল পায়ের কাছে মেঝে ভর্তি সিগারেটের ছাই দেশলাই কাঠি পোড়া সিগারেটের টুকরো শূন্য প্যাকেট হাতখানিক দূরেই শূন্য একশ্রয়টি ঝকঝক করছে দাদামণি দেখলেন এবং হুঙ্কার ছাড়লেন তোল সিগারেটের টুকরো কেন ওই অ্যাস্তাতে ছাই ফেলতে পারো না পাশেই রয়েছে তো জগতে সবই নশ্বর ছাই বা কী ছাই নেই বা কী এমনই একখানা মুখের ভাব করে দীপু পা দিয়ে টুকরোগুলো একত্র করতে থাকে দেখে দাদামণি খুবই খুশি হন তারপরেই ভুরু কুচকান কান খাড়া করে শুনতে থাকেন কোথাও একটা খসখস ঘস ঘস করে আওয়াজ হচ্ছে না অনন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও তো দিসনি ও কিসের শব্দ পালিশ মিস্ত্রি বাথরুমের পাথর পালিশ করছে পালিশ দাদামণি হেসে ফেলেন বাড়ির তো এই অবস্থা এর মধ্যে আবার পালিশ না না বাথরুম রিপেয়ারিং পেন্টিং কমপ্লিট পালিশ হলেই এর ঘর শেষ পঞ্চু এসেছে ওর তো ঈদ নেই এমনই সময় ঠিক মাথার উপর অকস্মাত ঠটাং ঠটাং করে একটা বিকট শব্দ শুরু হয় প্রচণ্ড শব্দ বাড়ি কাঁপি ও বাবা দাদামণি ও দৃশ্য কেঁপে ওঠেন ওটা আবার কিরে কী পেটাচ্ছে ওটা লোহার কিছু ও কিছু না ট্যাঙ্ক ভাঙছে বোধ হয় কিসের ট্যাঙ্ক কে ভাঙছে কার হুকুমে ভাঙছে দাদামণি ক্ষিপ্তপ্রায় মানে ওই জলের বড় ট্যাঙ্কটা খুব পুরনো হয় ফুটো ফুটো হয়ে গিয়েছিল তো ওটা বদল করেছে এক পুরনো লোহাওয়ালা সেটা কিনছে সেই এসেছে ট্যাঙ্কটা কেটে টুকরো করে নিয়ে যাবে বলে ও তাই বল যাই বলিস খুকু বাড়িটাকে সত্যি সত্যি স্টেশনে পরিণত করেছিস ভদ্রলোকে থাকতে পারে এত রকমের শব্দের মধ্যে কাকিমাকে কি ভয়ঙ্কর কষ্ট দিচ্ছিস ভেবে দেখেছিস ভাগ্যিসের নিচে নামতে পারেন না এই ঘরটা দেখলে শিওর হার্টফেল কিংবা সিরিব্রাল ওই বিভৎস আওয়াজে আয়ু হচ্ছেই সাউন্ড পলিউশন একেই বলে বলতে বলতে চোখ পড়ল ঘরের আরেক করে এ যামিনী রায় সুনীল মাধব সব মাটিতে শুয়ে রয়েছে তো তো তুলে রাখ কাকাবাবুর যত্নের এসব জিনিস তুই ধ্বংস না করেই ছাড়বি না দেখছি বলতে বলতে নিজেই তুলতে শুরু করেন ছবিগুলো জানিস আমেরিকায় সব ছবির এখন কত দাম তার পাশে একটা তেতলা রথ কাগজের শেকলের মালায় অর্ধসজ্জিত কারিগণগণ বোধ হয় অন্য কোনো দুষ্কর্মের টানে নিষ্ক্রান্ত হয়েছেন আপাতত মোমবাতি কাসর প্রস্তুত ও আজ রথ বৃষ্টি হবেই আকাশও সেজে আসছে আমি ঘরেই আছি বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে নে দর গুছিয়ে রাখ আমি চারটে পাঁচটা নাগাদ ফিরে যেন সব টিপটপ দেখি ভালো করে চা খাওয়াবি তখন যেমন হঠাৎ এসেছিলেন তেমনি হঠাৎই চলে গেলেন দাদামণি আজকাল দুর্গাপুরে বদলি হয়েছেন এবার বেশ মাস বাদে এলেন দাদামণি বেরোতেই ঝাঁটা ঝাড় নিয়ে লেগে পড়ি চুন বালি কুকুরের লোম সাফাই গোপাল ঘোষ জামিনী রায় তুলে রাখি সিরিয়াস স্পিকার দুটোর মাথায় কাপ ডিশ বোতল টোতল ট্রেতে করে সরিয়ে ফেলি টুকরোগুলোকে যথাসাধ্য তুলে ট্রেতে ভরে গুছিয়ে রাখি জুতো দুটো সরিয়ে নিই গভর্নমেন্ট ছুটিয়ার কেউশনির টিন রান্নাঘরেই পাঠাতে হবে তার আগে জানলাগুলো বন্ধ করি প্রচণ্ড বৃষ্টি নেমেছে দাদামণি না ভিজে যান বাচ্চারা বা টানবে কেমন করে আমার পক্ষে অবশ্যই ভালোই হলো বৃষ্টিটা হয় জল ছাদটা এত খরচ করে যে ফের পেটানো হলো পড়া ঘরে জল পড়া বন্ধ হলো কি না সেটার পরীক্ষা হয়ে যাবে পড়ার ঘরটা বৃষ্টির জলের চোটে অব্যবহার্য হয়ে গিয়েছিল রহমান বলেছে তিরিশ বছরের মধ্যে আর জল পড়বে না পড়ার ঘর এমনই রিপেয়ার করেছে জানলা বন্ধ করে ফের নজর করে দেখলুম এত ঝাঁট পাট দিয়ে ঝেড়ে ঝুড়ে গুছিয়েও ঘরটাকে থার্ড ক্লাস ওয়েটিং রুম থেকে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে উন্নীত করা যায়নি অতগুলো ধ্যাবড়া বেড বেডকভার জড়ানো পুটলি মেঝে ভর্তি বই খোলা খাট খোলা টেবিল খোলা সিডিও সিস্টেম দুখানা ধামা সব যাবে কোথায় হারমোনিয়ামের উপর টিভি সেট তার উপরে গোড়ের মালা যাগে থাক আর পারি না পুজোর লেখা সব বাকি আজ মিস্ত্রি নেই এই ফাঁকে কাগজ কলম নিয়ে মেঝের গদিতে উপর হই একটি বড় গল্প আতখানা লেখা হয়ে পড়ে আছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কড় কড়াং করে বাজ পড়ল সিজনের প্রথম বড় বৃষ্টি শব্দটা খুব ভালো লাগছে কাটা বন্ধ রেখে মিস্ত্রি নেমে গিয়েছে নিচে পঞ্চ অবশ্য ঘষে যাচ্ছে তার শব্দকে ছাপিয়ে উঠেছে বৃষ্টির ঝমঝম এই সময় এক কাপ চা হলে হতো ঝর্ণা এক কাপ চা হবে নাকি ঝর্ণা এই বাক্য শোনা মাত্র হেটমুণ্ড দীপু প্রাণ পেয়ে চেঁচাতে শুরু করল ঝর্না ঝর্না চা চা যে ঝর্ণার মাথা দেখা যায় একগাল হেসে বলে চা হবে নে রান্নাঘরে কেলাম সদা হাস্যময় ঝর্ণা বুড়ো আঙুল দেখায় মানে রান্নাঘরে কালাম কেন জল পড়তেছে রান্নাঘর জলে থই থই করছে চা লাটা তেল চিনি সব ঘেঁটে ঘুঁটে একাকার দুই হাত নেড়ে শূন্য গ্লোবাকৃতি করে ঝর্ণা সে কি কেন কি হলো কে জানে কি করে হলো আমরা তো জিনিস সরাতেই টাইম পাচ্ছি নি এই বাটি বসাই তো ওইখানে জল পড়ে ওখানে থালাপাতি তো সেইখানে ঝনঝন করে আমরা খালি ছুটোছুটি করে থালা বাসন পাততেছি আর ঘর পুচতেছি একেবারে বোকা বাইনে দেশে এখন চাটা হবে নি আগে একটু সামাল দিয়ে নি তা সামাল আর দিচ্ছ কোথায় দিচ্ছ লেকচার দীপু বলে রেগে মা তো বলেছে আজ বৃষ্টিতেই খিচুড়ি রান্না হবে তাই ভগবানই রান্নাঘরে আপনা আপনি খিচড়ি রেঁধে দিচ্ছেন দীপু এবার বলে বাজে বকিস না রান্নাঘরে আবার জল পড়বে কী করে জল তো পরে পড়ার ঘরে শেঘর তো শুকনো খটখট করতেছে জল পড়ছে তো চা করতে কি হয়েছে আশ্চর্য দীপু আরেকটা যুক্তি খাড়া করতে চেষ্টা করে কিন্তু ঝর্নার কাছে বকুনি খায় ওদিকে নংচা হচ্ছে বলে কি হয়েছে তুমি নিজেই চা করে দেখো না জান না দীপু দেখ না একবার কি হয়েছে যাচ্ছি যাচ্ছি বাবা এক কাপ চাও চাইবার উপায় নেই অমনি সংসারে একটা কাজ ধরিয়ে দেবে বলে দীপু টিভির উপর পা তুলে দিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে ইস দিদি বাড়িটা কি সুন্দর হয়েছে এবং উদাস গলায় গান ধরে মেঘায় বাই উপরে যাওয়ার লক্ষণ দেখা যায় না সত্যি বাইরেটা ভারী মোহময় হয়ে উঠেছে সামনের কদম গাছটাতে বৃষ্টি যেন মণিমাণিক্যের মতো ঝকঝক করছে মেঘ মেদুর গাছপালা আলোর মধ্যেও কি উজ্জ্বল ও সবুজ রঙটা কে বলে আমাদের আদরে কলকাতা মা মাগো কি মজা দেখবে এসো দিম্মার বারান্দা দিয়ে নদী হয়েছে নাচতে নাচতে টুম পাইল হাতের স্প্যানের মলাটে বানানো নৌকা নদীতে কত জল অ্যাঙ্কেল ডিপের চেয়েও বেশি আমার প্রায় নি জল দিদি নৌকো ভাসাচ্ছে এটা দিয়ে সাতটা হবে দিম্মা বলছেন সপ্তডিঙা ওগুলো সব গিয়ে তো নালার মুখ বুঝিয়ে দেবে এত বৃষ্টির মধ্যে নৌকো তো ভাসবে না বৃষ্টি থামলে এত বৃষ্টি কোথায় কমে গেছে তো ভাসছে তো বলতে বলতে টুম্পা নৌকো সমেত পালায় তেতলায় পরম মুহূর্তেই তার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায় মা মা দেখবে এসো কি মজা দিমার ঘরের মধ্যে কি সুন্দর জল ঢুকছে ফ্ল্যাডের মতো মায়ের সেবিকা পুতুলের আর্তনাদ ও দিদি ও কানায় কি হবে ঘরের মধ্যে যে জল ঢুকছে ঝাটা কোথায় সমস্তই তোমাদের নৌকা ভাসানোর প্রতিফল মূর্তিমতি অরশিকা অরসিকা হয়ে ব্যাঘ্র গর্জনে এবং ব্যাঘ্র ঝম্পনে তেতলায় ধাবিত হই এবং ঝাটা হস্তে জল ভরা বারান্দায় ঝাঁপিয়ে পড়ি কানাই বা অমন কাব্যিক বাক্যবন্ধ বাস্তবায়িত করার সুযোগ ছাড়বে কেন ঝাড়ু হাতে এলো কানাই সেও হাঁটু অব্দি লুঙ্গি উঠে ঝাড়ু নিয়ে নেমে পড়ে টুমপার নদীতে দুজনে মিলে বুঝে যাওয়া নর্দমার ঝাঁঝরিতে আক্রমণ করি এই মিসেই খেটেছে তো চুনবালি সব ঢুকছে বোধ এক গাদা ভিজে কাগজের নৌকর সব তোলা হয় ম্লান মুখো পিকো টুম্পা ঘরের মধ্যে দণ্ডায়মান তাদের দিম্বা সান্ত্বনা দিচ্ছেন সপ্তডিঙা মধুকরী ডুবেই থাকে দিদি কিন্তু আবার ঠিক ভেসে উঠবে দেখো কিন্তু ওরা কিছুই শুনছে না নর্দমার খনিগর্ভ থেকে কানায় একে একে স্বর্ণের নুড়ো কাঠি ইঁটের কুচি শুকনো ফুলের মালা এই জাতীয় প্রচুর রত্নবাজি উদ্ধার করছে আস্তে আস্তে জলটা দিব্বি নামতে শুরু করলো আমি ঝাঁটা ফেলে নিশ্চিন্ত হয়ে রান্নাঘরের তুলকালাম পরিদর্শনে যাই ছাদের মাঝখান দিয়ে জল পড়ছে মেঝে আমার একটা ধোয়া শাড়ি ফোল্ডিং পেপারের মতো কাজ করছে চারিদিকে থরে থরে থালা বাটি কাপডিশ বিছানো তার মধ্যে বৃষ্টির জল ধরা হচ্ছে আমার সাধের জাপানি হাতাটি কায়দা করে সেলফের সঙ্গে আটকে তার নিচে বসে একা একাই বেধরক রাগারাগি করে মিস্ত্রিদের চতুর্দর্শ পুরুষ উদ্ধার করতে করতে বাটনা বাটছে ঝর্না রান্না করবার টেবিলের তলায় গ্যাস রিংটি নামিয়ে তার নিচে সঙ্গোপনে রান্না চড়ানো হয়েছে ভয় চায়ের প্রসঙ্গ উপস্থাপন না করে নিঃশব্দে কেটে পড়ায় মঙ্গল মনে করে পা টিপে টিপে সরে আসে পরিস্থিতি আত্মাধীন নিজে গিয়ে লেখাটা করতে হবে নিচে এসে ঘরে ঢুকতে গিয়ে যেন জলের মতো কি ঠেকল আরে এ ঘরে আবার জল আসবে কী করে বোতল ভাঙল নাকি নজর করে দেখি বড়ো খাটের পালিশ করা খোলা অংশগুলো ভিজিয়ে দাপটে জলস্রোত আসছে কোথা থেকে আসছে দুটো জানলাই তো বন্ধ জানলার উপর বইগুলোও তো শুকনো তবে তো জানলা দিয়ে নয় ভাঙা কাঁচ টাচ দিয়ে আসা অসম্ভব ছিল না তবে সদ্য কাঁচ সবই সারানো হয়েছে তবে ওই তো জলে ধারা আসছে বইয়ের র্যাকের তলা দিয়ে কুলকুলিয়ে কাপড়ের পুটলের গাবে কুতুল উঠে গদিতে চড়ে বসেছে টেলিফোন উঠে সরে যেতে পারেনি তাই ভিজে যাচ্ছে কী সর্বনাশ এত জল থেকে আসছে কুতুলটাও আশ্চর্য সত্যি উঠে গিয়েছে অথচ একটু ঘেউ ঘেউ করেনি করবি বা কেন জল তো আর চোর নয় ডাকাত নয় যে ঘরে ঢুকলেই কুকুরকে চেঁচিয়ে তার জানান দিতে হবে জল তো আউট অফ সিলেবাস কিন্তু একটু আগেই তো জল টল ছিল না এই তো উপরে গিয়েছি বারান্দা সাফ করতে এর মধ্যে এত জল থেকে এলো বৃষ্টি তো কমে গিয়েছে দীপুটাই বা কেমন চুপচাপের মধ্যে বসে আছে দেখছে না দীপু হাঁকটি ছাড়ি প্রায় কাপালিকদের মতো কিন্তু কোথায় দীপু চেয়ার খালি চায়ের সুবিধা হবে না বুঝে তিনি নির্ঘাত পাড়ার দোকানে গিয়েছেন আশ্চর্য ছেলে সংসার শুদ্ধ চুল যাক তার দৃষ্টিপাত নেই চা সিগারেট হলেই হলো পিকলো, টুম্পা কানাই ঝর্ণা পুতুল শিগগির নেমে আয় শিগগির নিচের বৈঠকখানা ভেসে গেল জলে আমি আমার সংসারে টোটাল ম্যান পাওয়ার ব্যবহার করতে চেষ্টা করি প্রত্যেকটি মানুষকে মোবিলাইজ না করলে ও সংকেতের মোচন অসাধ্য জল বৈঠকখানায় ও মা কি মজা কই 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 সত্যি বলছো তো মহল্লাসে কলকল করতে করতে দন্ত বিকশিত করে দুই কন্যা লাফাতে লাফাতে এসে পড়ে ঠাস ঠাস করে দুই থাপ্প কষাতে ইচ্ছা করলো আমার এটা যে সমূহ বিপদ ওরা তা বুঝতে পারছে না মজা পাচ্ছে মেঝে ভর্তি আমাদের যাবতীয় ভূ সম্পত্তি বই রেকর্ড এবং অন্যান্য সবই যে মুহূর্তের মধ্যে জলমগ্ন বিনষ্ট হবে এই ঘরে যে বান ডেকেছে ওরা কিছুতেই টের পাচ্ছে না নির্বোধ শিশু জলের উৎস সন্ধানে তার গতিপথ অনুসরণ করে পাশের ঘরে উপস্থিত হই কাপড় ঢাকা খাট কাপড় ঢাকা গোদরেজ আলমারি মাঝখান দিয়ে বাঁশের ভাড়ার তলা দিয়ে বিপুল ক্রম বর্ধমান জলরাশি খবরের কাগজ ঢেকে দেওয়া ট্রাঙ্ক সুটকেস ড্রেসিং টেবিলের তলা ভিজিয়ে ছুটে এসে আমার পদসেবা করছে সানন্দে আমাকে অভ্যর্থনা জানায় উৎস নর্দমা কোন নর্দমাটি দিয়ে বাইরের নেন ওয়াটার পাইপের প্রবল জলকল্লোল অনায়াসে দোতলার স্বয়নকক্ষ অনুপ্রবেশ করেছে মাথার উপর তিনতলার বারান্দায় কানায় যথাক্রমে সিংহ বিক্রমে ঝাঁটা দিয়ে জলযুদ্ধ চালাচ্ছে তার সম্মার্জনী ঝঙ্কার শুনতে পাচ্ছি মুহূর্তে এই ঘটনাটি পরিষ্কার হয়ে যায় যত জল আমরা উপর থেকে ঠেলে দিচ্ছি সব জল বেগে পালিয়ে এসে আমারই ঘরে শেল্টার নিচ্ছে কোনো বিশেষ কারণে জল একতলায় নামতে পারছে না কি সর্বনাশ প্রথমে উপর থেকে জল নামা রুখতে হবে কানাই ও কানাই যাটা বন্ধ কর বলতেই কানায়ের আরও জের চেপে গেল সে তো নিজের সমস্যার কথা জানে না আমি যত চেঁচাই ঝাড়ু থামা ও তত বলে আমার কোনো কষ্ট হচ্ছে না দিদি এই তো একটুখানি জল সব সাবার তাই রোগ চেপেছে বারান্দা সে নির্জলা করবে ও পুতুল ও ঝর্ণা প্লিজ কানাইকে থামাও বারান্দার জল বারান্দাতেই থাক ভালো ও জল নামে কাজ নেই জলটা থাকুক না নর্দমা বুঝিয়ে দাও বরং নর্দমার মুখে নেতা দিয়ে দাও শুনে কানাই ভাবলে দিদির মাথা খারাপ হয়েছে সে আরও জোরে ঝাঁটা চালায় নিজের কানকে অবিশ্বাস করে পুতুল ও ঝর্ণা নিচে আসে এবং ব্যাপার দেখে রান্নাঘরে দৌড়ায় না এ নেতা বালতির কেস নয় এ কেলোর কীর্তি ওয়ার ফুটিংয়ের মোকাবিলা করতে হবে যে যা পারে থালা বাসন নিয়ে বালকি ডেচকি নিয়ে হাজে টুম্পা পিকু সমেত কাশি করা নিয়ে মেঝের জল ছেঁচে বালতি ডেচকিতে তোলা হতে লাগল কুতল হঠাৎ জেগে উঠে ঘরে এত লোক এত হইচই বেঁধক চেঁচাতে শুরু করল হট্টগোল শুনে পালিশ মিস্ত্রি পৌঁছ ছুটে এলো এবং অবস্থা দেখে বললে জালিটা ভেঙে না ফেললে জল বের করে আনা যাবে না বলে কোথা থেকে একটা লোহার বড় রড এনে ঝাঁচিটা ভাঙতে শুরু করে দিলে আমি চেষ্টা করছি একবার গদি টেনে সরাবার রেকর্ডগুলো ভাগ্যিস জলের যাত্রা পথে নেই ঘরের অন্য পাশে আছে একবার লেপ তোষকে না আতে চেষ্টা করছি করতে পারছি না কিছুই পুতুল দুই হাতে ঝাঁটাটা ক্রিকেট ব্যাটের মতো বাঁকিয়ে ধরেছে দুই হাতে জল পেটাচ্ছে তার চেষ্টা জলটাকে বই আর গদির দিক থেকে সরিয়ে দরজার দিকে পাঠাবার যে যার পজিশন নিয়ে নিয়েছি ঝর্ণা দরজার কাছে ঝর্ণা দীপুর একটা পুরোনো জিংসের দুই পা দুই হাতে ধরে সব জল ছেঁচে ছেঁচে সিঁড়িতে ফেলে দিচ্ছে এতক্ষণে কানাইও এসে গিয়েছে এই সেই আধোভিজা লেপত শোকের গন্ধমাদনটা ও ঘরে খাটে তুলেছে স্টিরিয় স্পিকার দুটো গদির উপর তুলেছে ও ঘরে খাটের নিচ থেকে স্যুটকেসগুলো বার করে শুকনো জায়গায় রাখছে আর বলছে যত ঢাকন সবই উপরে আর যত জল সবই নিচে এর বেলাইতে সুটকেস সব ভিজে গেল হঠাৎ জল ছেঁচা ফেলে টুম্পা কেঁদে উঠল আমার রথ আমার রথ একদম ভিজে গেল ও মা আমার রথ আর পিকু চেঁচাচ্ছে মা মা স্টিরিও স্টিরিও স্টিরিওর মা কি করবে অত বড়ো জিনিসটাকে কানাই দুই হাতে তুলে হঠাৎ লক্ষণের ফল ধরা অবস্থায় পড়ল সেটাকে নামানোর জায়গা নেই বিন্ধ পর্বতের মতো কুড়ো হয়ে অনন্তর অপেক্ষায় রয়ে যায় কানায় প্রত্যেকেই আমরা চেঁচাচ্ছি প্রত্যেকে প্রত্যেককে নির্দেশ আর উপদেশ দিচ্ছি একই সঙ্গে এবং মা ওপর থেকে অনবরত তার ঘণ্টি এক নাগারে বাজিয়েই চলেছেন পাগল ঘণ্টার মতো আর বলছেন ওরে তোর সব কোথায় গেলি উপরে কেউ নেই বারান্দায় যে এখনও অনেক জল রয়ে গেল এদিকে দোতলার প্রত্যেকেই তো কাঁসা বিয়াঙ্কার অবস্থা স্টেশন ছেড়ে নড়বার উপায় নেই মা বেচারি কিছুই টের পাচ্ছেন না ইতিমধ্যে একতলা তিনটে অধৈর্য ডোরবেল বাজল কেউই সারা দিতে পারছে না ওদেরকে পঞ্চ ঝাঁঝে ভেঙে ফেলে সর্বনাশ করেছে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জিত হচ্ছে বিপুল রসে বিনা বাধায় দ্বিগুণ বেগে ঘরে জলপ্রবেশ ঘটছে আবার বেল আবার এবার ঝাঁটা হাতে পুতুল আর শানকি হাতে পিকলো উঁকি দিল নিচে ধোপ দূরস্থ দুজন অধীর অভিযোগ নিরত ভদ্রলোক আমাদেরই নিচের তলার বাসিন্দা আমাদের ঘরে জল ঢুকছে একটু যদি জলটা নাম সামলান তবে স্বচক্ষে দেখে চান জল সামলানো হচ্ছে কিনা উপর থেকে উত্তর যায় তারা স্বচক্ষে দেখতেই আসছিলেন কিন্তু অত্যুৎসাহী ঝর্ণা অত না বুঝে আরেক ক্ষেপ জল ঝাড়ে এবং নায়াগ্রার মতো জলপ্রপাত হঠাৎ শিরিবে নেমে তাদের হাঁটু অবধি সিক্ত করে দেয় দোতলা শিরিবে জল নেমে একতলা দরজার তলা দিয়ে ওদের ঘরে ঢুকছে চৌখাট না থাকা কুফল দরজার নিচে দুটো বস্তা লাগিয়ে দিন এবার আমি চেঁচাই সিঁড়ির নিচে আছে নিচের ভদ্রলোক যথার্থই ভদ্র এবং বুদ্ধিমান মুহূর্তেই বুঝে নেন এটা সংকটজনক মুহূর্ত এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ পার্টিতে যোগ দেয় অর্থাৎ দৌড়ে নিচে গিয়ে বৃষ্টির মধ্যে উঠন পেরিয়ে রেন পাইপটি পরিদর্শনে লেগে যান উপর হয়ে চিত হয়ে উঠোনে শুয়ে নানাভাবে নল খোঁচাখুচি করে তাদের ডায়াগনসিস করল নল তো জ্যাম একেবারে অনেক দূর পর্যন্ত একেবারে কংক্রিট হয়ে আছে মিস্ত্রিরা ভিতরে সিমেন্ট ফেলেছে নিশ্চয়ই অতএব পাইপ ভর্তি হয়ে গিয়ে জলটা দোতলায় ঢুকছে এবার শুরু করলেন নলটি ভেঙে ফেলার ব্যর্থ প্রচেষ্টা তাই দেখে আমার মনে পড়ে গেল আরে লোহাওয়ালা কোথায় গেল সেই যে ট্যাঙ্ক ভাঙছিল তার তো যন্ত্র আছে লোহাওয়ালা রকে বসে বিড়ি খাচ্ছিল বেনির মধ্যে মাথা না হোক মাথার মধ্যে বেনি ট্যাঙ্কের সঙ্গে রেন ওয়াটার পাইপও আবে শুনে মহা উৎসাহে সে ছেনি হাতুড়ি নিয়ে লেগে পড়ল ঠাং ঠঠাং থঠাং। কিন্তু তার আগে যুবক পঞ্চুর রডের অবিরাম ধাক্কার কাছে পঞ্চাশ বছর পুরোনো বেনরটি আত্মসমর্পণ করলো আর কত সইবে পঞ্চ সমানেই খুঁচিয়ে যাচ্ছে তার দৃঢ় ধারণা এখানেই কিছু জমে আছে তার খোঁচানোর চোটে মরছে ধরা লোহার নলটি গর্ত হয়ে গেল এবং দোতলার উপর থেকে দুটো নল দিয়ে নোংরা জল কিছু ইট পাটকেল স্বনের নো সমেত প্রবল ধারায় নিচে কর্মরত পরোপকারী ভদ্রলোক এবং লোহালার মাথায় ঝাঁপিয়ে পড়ল আমি ভয়ে কাঁটা ছিছি কি কাণ্ডটাই যে হয়ে গেল কিন্তু মানুষের মন ভারী আশ্চর্য বস্তু ভিজে যাওয়া মানুষগুলো কণ্ঠ দিয়ে যে উল্লাস নির্গত হলো সেটা রবিশাস্ত্রীর ছক্কা মারার সময়ই মানায় পঞ্চকে দেখাচ্ছিল রবিশাস্ত্রীর মতো জল ঢোকা বন্ধ এবার রিল্যাক্স করে আমরা অর্থাৎ দোতলার জলকর্মীবৃন্দ ঘরের জল বারান্দার জল সিঁড়ির জল যাবতীয় জল সাফ সূত্র করতে থাকি আমার হাঁটুর কাছে কাপড় তোলা হাতে নারকল ছাটা এক মনে ঘর ঝাঁট দিচ্ছি এবার শুনতে পাই পাগলা ঘণ্টির সঙ্গে সঙ্গে শয্যাবন্দি মা চেঁচাচ্ছে ওরে ভাত পড়া গন্ধ বেরোচ্ছে যে উপরে কেউ নেই ঝর্ণা জিপ কেটে ছুটল উপরে হঠাৎ আমার কাছে দিদি কেড়ে চমকে উঠি দুটি ছেলে আমরা এসেছিলাম মধুকৈটব থেকে এবারে আমাদের পুজোর সংখ্যাটা আজ থাক বুঝলেন এখন খুব ব্যস্ত যদি একটা প্রেমের কবিতা এটা শুধুই প্রেমের কবিতার সংকলন আজ থাক ভাই আরেকদিন কেমন এখন ভাবতে পারছি না দেখতেই তো পারছেন ও ঘরে জল ঢুকে গিয়েছে বুঝি কি করে ঢুকলো আরেকদিন সব বলবো রোববার সকালে আসবে আপন মনে ঝাঁট দিতে থাকি ছেলে দুটো চলে যায় প্রেমের কবিতাই বটি দিদি আবার আমি শৌকত ঈদ মুবারক ও শৌকতের পরনে ধব নতুন পোশাক হাতে একটা কাগজের বাক্স খাবার দাবার আছে মনে হয় মিষ্টি কাবাব যাই থাকু এই কি তার সুযোগ্য সময় ঈদ মুবারক শৌকত সরি আজ আমি একটু এই ধরুন দিদি পিকটুম্পার জন্য একটু পেস্ট্রি কেমন করে ধরবো হাতে তো ঝাঁটা দেখছো না বাড়ির অবস্থা দেখবে না কেন কিন্তু শৌকত বড় ভদ্র ছেলে খানদানি পরিবার তাদের সে সব কেলেঙ্কারি মুহূর্তগুলি দেখেও দেখে না যেন এটাই আমার স্বাভাবিক জীবনযাত্রা এই শীতের জলপ্রপাত এই হাতে ঝাড়ু নিয়ে হাঁটু বের করে অতিথি আপ্যায়ন যেন কিছুই হয়নি সবে যথাযথ আছে ইংরেজি এবং লখনৌতি ভদ্রতায় এখানে একটা মিল আছে হঠাৎ যেন বাতাসে গন্ধপে দুই মেয়ে হঠাৎ উদয় হয় হাঁটু অব্দি গোটানো ভিজে জিন্স একজন আর যত্রতত্র ভিজেন একরার মতো ফ্রকে আরেকজন দুজনেরই হাতে পুষ্পপাত্রের মতো ধরা দুটি শানকি তাতে নোংরা জল শৌকতের হাতে বাক্স দেখেই লোভের টুম্পা চকচকে চোখে প্রশ্ন করে কি গো শৌকত মামা বাক্সে কী আছে সৌকত যেন বেঁচে যায় বাক্স বাড়ি ধরে সে বলে কিছু না সামান্য পেস্ট্রি নে তোরা খেয়ে ফেল অমনি ঘাড় কাত করে কোকড়া চুল ভরা মাথাটা এগিয়ে আকাশ পাতাল ব্যাপী একটি হাঁ করে টুম্পা দাও তার মুখে ফেলে দিতে হবে এটা সম্ভব নয় পিকু ভদ্রভাবে বলে ওই টেবিলে রাখো ওটা শুকনো জায়গা আমরা পরে নিচ্ছি তুমি ওই চেয়ারটাতে বসতে পারো ওটা বোধহয় শুকনো চেয়ার আজ বাড়িতে যা কাণ্ড বাপড়ে নিচে উচ্চস্বরে গান গাইতে গাইতে চাপৃত চিত্তে দীপুর প্রবেশ এবং আত্মনাদ কি শীতে জল কেন কানাই কানাই নেতা আর বালতি নিয়ে আয় এত জল এলোই বা কোথেকে বলতে বলতে এসে দীপুর চোখ খুঁজছে সর্বনাশ বই রেকর্ড সব ভিজে গেল নাকি স্টিরিওটাও টিভি সব তুলে রেখেছো তো গেছে সব গেছে তুই যা ফুটপাথের দোকানে গিয়েছি খা ততক্ষণ ঘরে যে জল ঢুকেছে খবরটাও তো দিবি ছিলি তো এই ঘরেই যা জানলে তো দেবো আগে তো ঢুকছিল না ঢুকলো কখন ইস হেভি কেলো করে রেখেছে দেখছি আমি আমি কেলো করেছি না মানে কেলো হয়ে গিয়েছে কেলো তুই আর কি দেখলি এখন ঝর্ণা পুতুল ঘর মুচ্ছে কানায় সিঁড়ি মুচ্ছে ওই জলে ফিনাইল গুলে নেওয়া হয়েছে সবাই হাসি হাসি মুখে তত বেশি ক্ষতি হয়নি হতে পারতো এটাই যদি রাত্রে হতো যখন সবাই ঘুমিয়ে পর্দা তোয়ালে ফ্রক ইজের যা কিছু হাতের কাছে পাওয়া গিয়েছে সবই তখন ব্যবহার করা হয়েছে ঘরের জল শুষি নেওয়ার মহৎ উদ্দেশ্যে এক মনে কানাই সিঁড়ি মুচ্ছে যেটা দিয়ে সেটা দীপুর পাজামা দীপু দেখেও চিনতে পারল না ও কি সর্বনাশ করেছে বলে সে লাফিয়ে পড়ে তুলে নিল ভিজে চুপচুপে একটা চামসের প্যাকেট ইস বাসা থেকে খসে পড়ার মৃত পক্ষী শাবকের মতো ব্যর্থ প্যাকেটটিকে আদর করে আবার ফেলে দেয় বৃষ্টি ধরে গিয়েছে লাজুক লাজুক হলুদ রোদও উঠেছে পুতুল বসে গেল ভিজে পুটলিগুলো নিয়ে ঘরে ঘরে সর্বত্র মেলে দেওয়া হতে লাগলো ছেঁড়া ভিজে বাতিল কাপড় চোপড় রাশি মা যাচ্ছেন। ওকিরে খাটের বাজুতে ভিজে কাপড় দিল কে তুলে নে তুলে নে পালিশে হ্রাসভাবে জল ঠেকাতে নেই মা যদি জানতেন নিচের খাটটা কেমনভাবে জলসিক্ত হয়েছে আজ মেঝে বিছিয়ে দেওয়া হলো ভিজে বইয়ের রাশি পাখা খুলে দে পাখা খুলল না লোডশেডিং ইট প্লাস রথ তবুও লোডশেডিং ওহো নিচে সৌকত বসে আছে সৌকতকে চা মিষ্টি চামিষ্টি তো পিকো নিচে সৌকত বসে আছে সৌকত মামাকে চা মিষ্টি দাও তো ঝর্ণা দি অর্ণদেবের ঢাক বাদকের মতো নির্দেশটি রিলে হয়ে গেল কিন্তু আমিও অর্ণদেব নই ঝর্ণাও নয় অরণ্যের অধিবাসী সে সাফ সাফ বলে দেয় আমি কাউকে চা মিষ্টি দিতে পারবনি বাপু অগ্রে আমাকে কাপড় ছাড়তে হবে নি সর্ব অঙ্গ ভিজা চা দাও বললেই হলো থাক থাক দিদি আমার আজ আর চা খেতে ইচ্ছে নেই আমি বরং যাই হ্যাঁ আরেক দিন আসবো শৌকত কেমন জানি হয়ে গিয়ে উঠে দাঁড়ায় এই বাড়িতে এই মুহূর্তে সভ্যভাব্য সৌকত বড্ড বেশি বেমানান এতক্ষণে মনের মতো ভূমিকা পেয়ে দীপু এগিয়ে আসে চল চল সৌকত আমরা বরং ধীরেনের দোকানে গিয়ে ঈদ স্পেশাল চা খাই এ বাড়ি থেকে এখন কাটিয়ে পড়লেই মঙ্গল লাক দিদি ঈদ মুবারক সৌকতও ভদ্রতা ভুলে পা বাড়িয়ে দেয় বারান্দায় ভিজে কার্পেট ঝুলছে চতুর্দিকে ভিজে কাপড় ঘর বাড়ি ঝকঝক তক করছে চুন বালি ঝুলকালি সব ধুয়ে মুছে পরিষ্কার আমরা সবাই পরিষ্কার শুকনো কাপড় পরে চুল টুল বেঁধে আদা চা খেতে খেতে গল্প করছি বিদ্যুৎ এসে গিয়েছে পাখা ঘুরছে বৈশু করছে তবু বুকের সেই ধরফরানি কমছে না কিছুতেই এখনও বুকের মধ্যে হাতুড়ি এমার্জেন্সি ঘোষণা করছে কিছুক্ষণ আগের ঘরের মধ্যে উচ্ছ্বসিত জলরাশির দৃশ্য এখনও ভুলতে পারছি না আমরা নিচে বেল বাজলো পাট ভাঙা পায়জামা ফর্সে গেঞ্জিতে তেরি চুল আঁচড়ে শ্রীমান কানায় দরজা খুলে দিলে গুনগুন গান গাইতে গাইতে উফ কি বৃষ্টি কাজ কম আজ কিছুই হলো না বলতে বলতে উপরে এসে পড়লেন দাদামণি বৈঠকখানায় ঢুকতে ঢুকতে দাদামণি বললেন কী রে রথ সাজানো কমপ্লিট শুকনো মেঝে থেবড়ে বসে টুম্পা যখন রথের গা থেকে ভিজে কাগজ খুলছে আর নতুন কাগজ কাঁচি দিয়ে আটকে দিতে পিঠু আঠ আর নতুন কাগজ কাঁচি আঠা নিয়ে পিকো ভরতে বসেছে নতুন মালা শিকল তৈরি চারদিকে তাকিয়ে দাদামণি উচ্ছ্বসিত বাহ এই যে ম্যাজিক রে এই দেখে গেলুম ঝুলকালি চুনবালি আর এর মধ্যেই যে দিব্যি ফেসলিফটিং হয়ে গিয়েছে পরিষ্কার ঝকঝকে মেঝে শীত থেকে ঘর পর্যন্ত যেন ধুয়ে মুছে রেখেছিস এই তো চাই কে বলে খুকুর সংসারী হয়নি বলতে বলতে দাদামণি চেয়ারে মেলে রাখা দুটো ভিজে বাতিল ব্লাউজের উপরে বসে পড়লেন সাংঘপের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা একটি গল্প আবার এসেছে আসার আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার